নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তুলা রাশির শনির ঢাইয়ার যে প্রতিকার, সেই প্রতিকারের কিছু নিয়ম আপনাদের জানাতে চলেছি। এই নিয়মগুলি আপনারা যদি মানতে পারেন, আপনাদের জন্মছকে শনি যে অবস্থাতেই বসে থাক না কেন, তার প্রকোপ থেকে আপনারা অনেকাংশে মুক্তি পেয়ে যাবেন। কাজেই এই নিয়মগুলি আপনারা পুঙ্খানুপুঙ্খ করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের জীবনে যা বিপর্যয় রয়েছে সেখান থেকে ধীরে ধীরে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং শনির কুপ্রভাব থেকে মুক্ত হতে পারবেন আপনি। ঢাইয়ার প্রতিকার জানানোর আগে আপনাদের জানিয়ে রাখি ঢাইয়া জিনিসটি কি। জন্মরাশি থেকে শনি যখন চতুর্থে বা অষ্টমে এসে উপস্থিত হয়, তখন এই আড়াই বছর শনির উক্ত রাশিতে ঢাইয়া শুরু হয়ে যায়। শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে, তবে এই ঢাইয়ার প্রভাব আপনার জীবনে অশুভ বার্তা বহন করে আনবে। আর আপনার রাশিচক্রে যদি শনি গ্রহের অবস্থান শুভ থাকে, তবে এই ঢাইয়াতে আপনি অনেক কিছুই পাবেন যা আপনি স্বপ্নেও ভাবতে পারেননি। কাজেই ঢাইয়াকে ভয় পাওয়ার কিছুই নেই। আমি যা নিয়ম জানাচ্ছি সেই নিয়ম মানুন, দেখবেন শনির কুপ্রভাব থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রথমত আপনারা এই সময় সৎ থাকার চেষ্টা করুন, কোনো মানুষকে প্রতারিত করবেন না বা ঠকাবেন না। যদি প্রতারিত করেন বা ঠকান, তবে শনি মহাদেবের আপনি কুদৃষ্টি থেকে রক্ষা পাবেন না। দ্বিতীয়ত, অশ্বত্থ গাছের তলায় আপনি সরষার তেলের প্রদীপ প্রতি শনিবার দিবেন এবং আপনি প্রথমে প্রদীপে যে সরষার তেল রয়েছে সেখানে নিজের মুখ দেখে নিন, তারপর সেই প্রদীপটি প্রজ্বলিত করে অশ্বত্থ গাছের নিচে দিয়ে দিন এবং শনির প্রকোপ থেকে যেন আপনি রেহাই পান তার কৃপা চেয়ে নিন। দ্বিতীয়ত, অশ্বত্থ গাছে শনিবার সকালে দুধ ও গঙ্গাজল নিবেদন করুন। তৃতীয়ত, 21 সপ্তাহ প্রতি শনিবার নিরামিষ ভোজন খান। শনিবার করে আপনি নখ এবং দাড়ি কাটবেন না। দুপুরে ও রাত্রে খাওয়ার পর হাঁটু পর্যন্ত পা ধুয়ে নিন, এতে শনির প্রকোপ অনেকটাই কমে যাবে। শনিবারের দিন আপনি সরষার তেলের প্রদীপ কিনবেন না এবং সরষার তেলও কিনবেন না। আপনি প্রতিদিন অর্থাৎ ঢাইয়া চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন এবং প্রয়োজন যদি মনে হয় দক্ষিণ কালিকা কবচ ধারণ করুন। এতে দেখবেন আপনার শনির প্রকোপ অনেকটাই কমবে। এছাড়া শুক্ল পক্ষের শনিবার থেকে শনির বীজ মন্ত্র অথবা শনির মন্ত্র জপ করা শুরু করুন। সূর্যাস্তের পর প্রতি শনিবার 108 বার করে শনির মন্ত্র জপ করুন। এবার আপনারা শনির মন্ত্রটি দেখে নিন। এই মন্ত্রটি সঠিকভাবে শুদ্ধাচারে নিয়ম মেনে উচ্চারণ করুন, দেখবেন শনি মহারাজের যে কুপ্রকোপ বা কুদৃষ্টি সেখান থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এবার আপনাদের জানাই সেই মহা উপায় যেটি আপনি যদি করতে পারেন, তবে ঢাইয়ার প্রকোপ 80% পর্যন্ত কমে যেতে পারে। সেটি হচ্ছে, প্রত্যেক শনিবার আপনি হনুমানজির মন্দিরে যান এবং
হনুমানজিকে মেটে সিঁদুর দিয়ে সারা শরীরে ঢেকে দিন। এছাড়াও সেই দিন নিরামিষ খাবার খাবেন এবং হনুমানজির মন্দিরে বসে আপনি হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন হনুমানজির কৃপায় আপনার জীবনে যা সংকট রয়েছে সব সংকট দূর হয়ে যাবে। এবার মুসলিম ভাই বোনেদের জন্য জানাই তারা কি করবে। প্রথমত মুসলিম ভাই বোনেরা শনিবার নিরামিষ খাবার খান। এই দিন আপনি সাত্ত্বিক থাকার চেষ্টা করুন। কোনো নারীকে কুনজরে বা কামাসক্ত দৃষ্টিতে দেখবেন না। শনিবার মদ্যপান করবেন না এবং প্রতি সপ্তাহে যদি সম্ভব হয় প্রতিদিন, এবং যদি সম্ভব না হয় অন্ততপক্ষে শুক্রবার আপনারা অবশ্যই 5 বার করে নামাজ পাঠ করুন। দেখবেন আপনাদের জীবনে যাই দুর্ভোগ থাক না কেন, যাই বিপর্যয় আসুক না কেন, সেখান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।